নমস্কার সম্প্রতি মমতা ব্যানার্জির ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় সবার মাঝে বলেছিল যারা দশ ও দেশের কথা বলে তারাই পরিবার তন্ত্র নিয়ে আছে আর তখন থেকেই জল্পনা ছড়িয়েছিল যে তিনি হয়তো বিজেপিতে আসতে পারেন কারণ কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছিল কালীঘাটেও পদ্মফুল ফোটাব রাজনৈতিক কারবারীরা এই দুয়ে দুয়ে চার করে নিচ্ছে আর এর মাঝেই আজ দিলীপ ঘোষ যা বলল তার কথায় জল্পনা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আজকে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় মমতা ব্যানার্জির ভাই কি বিজেপিতে আসতে পারেন তখন তিনি বলেন কি হচ্ছে জানি না শুভেন্দুবাবু বলেছেন কালীঘাটে পদ্মফুল ফোটাবে তাহলে হলেও হতে পারে নতুন বছর পরিবর্তনের বছর তাতে অনেক কিছুই পরিবর্তন হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দিলীপ ঘোষ ইঙ্গিতটা কিন্তু পরিষ্কার দিয়েই রাখলেন আগে থেকে